দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংলাপের শেষ দিনের শেষ বৈঠকে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় সিএসির স্বাগত বক্তব্যের পর আওয়ামী লীগ তুলে ধরেন নির্বাচন নিয়ে তাদের ভাবনা আলোচনার এক পর্যায়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কমে গেছে আস্থাহীনতায় কমিশন তার পাল্টা জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন স্থানীয় পর্যায়ে নির্বাচনের সত্তর শতাংশ ভোট প্রমাণ করে ভোটে আস্থা হারায়নি ভোটাররা মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের ভাবতেই না আগ্রহী না জনগণের অংশগ্রহণ আছে এবং নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা আছে অংশগ্রহণ পরে ওবায়দুল কাদের জানান আসছে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে সরকারের অধীনে নয় তবে আওয়ামী লীগ সরকার তাদের পূর্ণ সহায়তা করবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে ইভিএম এর প্রত্যাশা আবারও জানায় আওয়ামী লীগ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে সরকার ফ্যাসিলিটেট করবে সহযোগিতা করবে বিএনপি জামাত জোট সরকারের সময় কর্মকর্তা পর্যায়ে হওয়া ভবনের মাধ্যমে কিছু বিপুল সংখ্যক দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় এই বিষয়ে কমিশনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তুলনামূলক সমালোচিত উল্লেখ করে সিইসি বলেন আসছে নির্বাচন সব সমালোচনার ঊর্ধ্বে থেকে পরিচালনা করতে চায় এই কমিশন ইভিএম অনেককেই আমরা আস্থায় আনতে পারছি না আপনাদের সহযোগিতা চাইব যে ইভিএম নিয়ে একটা সংকট থাকবে অতীতের অনেক নির্বাচন নিয়ে কম বেশি সমালোচনা বা তর্ক বিতর্ক হলেও দুহাজার এবং দুহাজার আঠেরো সালের নির্বাচনী রাজনৈতিক পরিমণ্ডলে অতিমাত্রায় সমালোচনা ও তর্ক বিতর্ক হচ্ছে নির্বাচন কমিশনের সমালোচনাও তীব্র অতিক্ত আমরা নিরপেক্ষ থেকে অবাধ ও গ্রাহণযোগ্য নির্বাচন করে সমালোচনা ও বিতর্কের উর্দ্ধে থাকতে চাই এর আগে শেষ দিনের সকালের সংলাপে জাতীয় পার্টি নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের তাগিদ দেয় বর্তমান সিস্টেমে আল্লাহর ফেরেজ দিয়ে নির্বাচন কমিশনার প্রধান বানাইলেও তারা পারবেন আনুপাতিক হারে বা অন্য কোন যদি উপায় থাকে বর্তমান পদ্ধতির পরিবর্তে সেই পদ্ধতিতে সকল রাজনৈতিক দল বেশিরভাগ রাজনৈতিক দল যদি একমত এই চিন্তাটা আপনার করতে পারেন উনচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে সংলাপে অংশ নিয়েছে আটাশটি রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা